হ্যালো গাইস, চলো গাইস, আজকে আমরা বিকেল বিকেল চলে এসেছি চন্দননগর। পান্ডুয়া থেকে টাউনের ট্রেন ধরে চলে এসেছি চন্দননগর। স্টেশন থেকে নেবে ধরে নেব টোটো বা অটো, ধরে চলে যাব চন্দননগর স্ট্যান্ড। স্ট্যান্ডের ভাড়া কত? 10 টাকা করে ভাড়া। চন্দননগর স্ট্যান্ড যাওয়ার জন্য ভাড়া মাত্র 10 টাকা। মাঝে মধ্যেই ফাঁকা একটু সময় পেলে ও আর আমি হালকা করে কাছাকাছি একটু ঘুরে আসি, কিন্তু সবসময় তো আর ফ্যামিলিকে নিয়ে বেরোনো যায় না, কারণ আজকে আমার হবে তো কালকে ওনার হয় না, এরকমই একটা প্রবলেম থেকে যায়। তো কালকের দিনেতে আমাদের সকলেরই একসঙ্গে টাইমটা মিলে গেছিলো, তো ফ্যামিলি নিয়ে দারুণ এনজয় করার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। চন্দননগর স্ট্যান্ডে বিকেলের টাইমটা কাটানোর জন্য খুবই দারুণ জায়গা। আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে মাঝে মধ্যে একটু ঘুরে যেতে পারেন, জায়গাটা দেখার মতনও এবং ভালো লাগবে। এসে একটা গঙ্গার ধারে দারুণ পুকুরে হাওয়া, মনোরম পরিবেশ, জাস্ট অসাধারণ। হাওড়ার দিক থেকে চন্দননগর এলে ধরে নেবেন ব্র্যান্ডের লোকাল ট্রেন, ধরে চলে আসবেন চন্দননগর। আর বর্ধমানের দিক থেকে যদি আসেন তাহলে ধরে নেবেন টাউনে যাওয়ার ট্রেন, ধরে চলে আসবেন চন্দননগর। এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলেও কিন্তু বাচ্চারা বোর হবে না। বাচ্চাদের জন্য আছে একটা ছোট্ট ছোট্ট পার্ক, তার মধ্যে তারা হালকা করে হলেও এনজয় করতে পারবে। চন্দননগর স্ট্যান্ড মানে বিকেল থেকে সন্ধ্যা কখন যে হয়ে যায় সেটা বোঝাই যায় না। চন্দননগর স্ট্যান্ডের চারদিকটা একটু ভালো করে ঘুরে টুরে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি জলশ্রীতে। জলশ্রী রেস্টুরেন্টে জাস্ট ফ্রন্টের এন্ট্রির জায়গাটা অসাধারণ, আমরা জলের উপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। জলশ্রী রেস্টুরেন্টটা অনেকটা আলাদা এই কারণেই, কারণ জলের মধ্যে বসে মানে জলের মাঝখানে একটা দারুণ অসাধারণ পরিবেশ, চারদিকটা সুন্দর পুকুরে হাওয়া, তার মাঝখানে বসে খাওয়ার মজাটাই একটা অন্যরকম, সেটা আমার লেগেছিল। তো ভালোই লেগেছিল যে আপনারাও এলে ঘুরে যাবেন জলশ্রীতে, জাস্ট অসাধারণ লেগেছিল।
জলশ্রী রেস্টুরেন্টটা একটু অন্যতম কিন্তু অসাধারণ। বলতে গেলে আমরা অনেক রকমই রেস্তোরাঁয় আমরা খেয়ে থাকি, কিন্তু জলশ্রী ব্যাপারটা অনেকটাই আলাদা, যেখানে আমরা জলের উপরে বসে খুব এনজয় করে আমরা লাঞ্চটা করতে পারি বা ডিনারটাও করতে পারি। স্ট্যান্ডের ধার মানে একটা অন্যরকম ফিলিংস, তার উপরে আবার জলের উপরে রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার মজাটাই অনেকটা আলাদা। এরকমভাবেই আমরা বিকেল থেকে রাত অবধি এনজয় করে তারপরে বাড়ি এসেছি। এভাবেই এনজয় করে চলে এসেছি পান্ডুয়া। দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।